নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। 29শে এপ্রিল দিনটা ছিল খুবই বিশেষ একটা দিন, কারণ এই দিনটা হলো আমার মেয়ের জন্মদিন। মা হয়ে চেষ্টা করেছি এই দিনটাতে মেয়ের পছন্দের কিছু খাবার বানিয়ে থালা সাজিয়ে এই দিনটাতে খেতে দেবার। সাদা ভাতের সাথে 7-8 রকম ভাজা, ডাল, মাছের ঝোল, পায়েস, এই ছিল আজকের সামান্য মেনু। ভাবলাম আপনাদের সাথেও রান্নাগুলো শেয়ার করি। যদি ভালো লাগে ভিডিওটায় অবশ্যই লাইক দেবেন এবং আমার মেয়েকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো মানুষ হয়, অনেক বড় হয়, আর ভগবান যেন ওকে সুস্থ রাখে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চাকচাক করে কেটে নেওয়া একটা সেদ্ধ আলু। আলু সেদ্ধ করে নিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়ে টুকরোগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। গ্যাসের আঁচ হাই রেখেই আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি। সোনালি রং করে আলুগুলো ভেজে নিয়েছি, এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। পটল ভেজে নেব। পটলগুলোকে মাঝ বরাবর লম্বালম্বি দু টুকরোই কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। পটলগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। ভাজা পটলগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে নেব ফুলকপি। আলুর সাথে ফুলকপির টুকরোগুলো আমি হালকা একটু ভাপিয়ে রেখেছিলাম। তেলের মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। ফুলকপি ভেজে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি চাকচাক করে কেটে নেওয়া কয়েক টুকরো কুমড়ো। কুমড়োগুলোকে লাল লাল করে এবার ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি চাকচাক করে কেটে নেওয়া হাফ সেদ্ধ করে রাখা একটা কাঁচকলা। কাঁচকলার টুকরোগুলোতে অল্প নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। ক্রিস্পি না হওয়া অবধি এগুলোকেও বেশি আছে ভেজে নিচ্ছি। কাঁচকলার টুকরোগুলো ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেলে কড়াই থেকে এগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া ভেন্ডি, এগুলোকেও ভেজে নেব। ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে, কড়াই থেকে এগুলোকে এবার তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের তেলে ভেজে নেব বেগুন। নুন হলুদ মাখিয়ে রাখা চাকচাক করে কেটে নেওয়া দু টুকরো বেগুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বেগুনের দুটো দিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেগুন অল্পতেই পুড়ে যায়, তাই খুব সাবধানে ভেজে নিতে হবে। লাল লাল করে বেগুনের দুটো সাইডই ভাজা হয়ে গেলে টুকরোগুলো কড়াই থেকে এখন তুলে নিচ্ছি। এবার মাছ ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা দু পিস রুই মাছ। লাল লাল করে মাছের দুটো সাইডই ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি মাছের টুকরোগুলো ভেজে নিচ্ছি। সবকটা মাছ ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো। অল্প একটু নুন এর সাথে অ্যাড করে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়েছি, টমেটো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। মশলাগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প জল দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকনা সরাচ্ছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার 3 টুকরো ভাজা মাছ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 কাপ জল আর স্বাদ মতন নুন। ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নিচ্ছি। লো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 5 মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে মাছের ঝোল নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 শুকনো লঙ্কা, 1 টিস্পুন কালো সর্ষে আর 1/2 টিস্পুন রাঁধুনি। ফোড়নটাকে হালকা ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট করে কেটে নেওয়া একটা কাঁচা আম। অল্প নুন আর হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে আমের টুকরোগুলোকে এখন ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর ডাল। 1/2 কাপ মটর ডাল 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম। 2 চেরা কাঁচা লঙ্কা আর আরও একটু নুন ডালের মধ্যে দিয়ে ডাল ফুটিয়ে নেব। কড়াইতে ঢাকা দিয়ে লো মিডিয়াম আঁচে ডাল ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট ফুটিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দিচ্ছি। একটা থালায় সব রকম পদ আমি সাজিয়ে দিয়েছি। সাদা ভাতের সাথে রয়েছে মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, ভেন্ডি ভাজা আর কাঁচকলা ভাজা। সাথে রয়েছে আম ডাল, রুই মাছের ঝোল আর জন্মদিনের স্পেশাল
গুড়ের পায়েস। পায়েসের রেসিপি চ্যানেলে আগেই দিয়েছি, কোনো কারণে মিস করে গেলে উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সেও লিংক দিয়েছি। কেমন লাগলো আপনাদের আজকের এই জন্মদিন স্পেশাল লাঞ্চ থালির ভিডিও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।